আসন্ন নোয়াখালী চৌমুহনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন ফয়সালের বিরুদ্ধে মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণের ভাই খালেদ সাইফুল্লাহ এলাকায় এমপি কিরণের অনুসারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে মোবাইল ফোন মার্কায় প্রচার প্রচারণা চালাতে দেখা গেছে খালেদ সাইফুল্লাহ প্রধানমন্ত্রীর ভিডিও ক্লিপ বাজিয়ে এলাকায় মোবাইল ফোন মার্কায় প্রচারণা চালাচ্ছেন এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা এর মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে মনে করেন তারা এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গত কিছুদিন ধরে বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন